নিজে ছেলে বলে বলছি না, আমার ছেলে অভিরূপ কোনোদিনই ক্লাসে সেকেন্ড হয়নি, সেই নার্সারি থেকে ও বরাবরই ক্লাসের ফার্স্ট বয়। বড্ড বড়ি, সারা দিন বই আর বই। তবে হ্যাঁ, আমার স্কুলের ফার্স্ট বয়, আমার স্কুলের গর্ব। আমার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব না দাদু। বুঝলাম, বুঝলে অভি, আমি কিন্তু বরাবর তোমাকে খুব শক্তিশালী ভাবতাম। তুমি বুঝতে পারছো না যে শিক্ষা মানুষকে এতটা দুর্বল করে তোলে, সেখানে ওই 95 বা 35 পাওয়ার মধ্যে কোনো পার্থক্যই নেই। দাদু তুমি বুঝতে পারছো না, বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সামনে আমি মুখ দেখাতে পারবো না। আলবাগ পারবে। আচ্ছা, তোমার ফেভারিট ক্রিকেটার কে? সৌরভ গাঙ্গুলি। তার কথা তুমি ভুলে গেলে? টিম থেকে কতবার বাদ পড়েও সে কিন্তু পালিয়ে যায়নি, বরং লড়াই করে আবার সসম্মানে ফিরে এসেছে এবং নিজেকে প্রমাণ করেছে। বা ধরো লিয়েন্ডার পেজের কথা, শারীরিক অসুস্থতার কারণে একসময় তো খেলাই ছেড়ে দিতে হয়েছিল, কিন্তু আজ 40 বয়সেও একটার পর একটা গ্র্যান্ড স্ল্যাম জিতে চলেছে। ওদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। একদম না, লড়াইটা মানুষকে প্রত্যেককে নিজের সঙ্গে আগে করতে হয়। জানো অভি, ফার্স্ট বয় মানে কিন্তু সবচেয়ে বেশি নম্বর পাওয়া তা নয়, বরং ফার্স্ট বয় হলো সেই যে লড়াইটাকে না থামিয়ে প্রতিকূলতাকে চ্যালেঞ্জ ছুড়ে জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। একদম পারবে না, 100 পারবে। দেখো তোমার জন্য আমি কি এনেছি। তার আগে বলো তো, তুমি কি এখনো স্ট্যাম্প জমাও? কালেকশন কটা হলো? মানে 234টা। বেশ, এই না তোমার 234 নম্বর স্ট্যাম্প, মধ্যপ্রাচ্যের অত্যন্ত দুষ্প্রাপ্য একটা স্ট্যাম্প, যত্ন করে রেখো কিন্তু। হ্যাঁ, এবার আমি আসি।
দেখো কাণ্ড, তুই কি হাতে স্ট্যাম্পটা নিয়ে সারা ঘুমোচ্ছিলি নাকি? আবার স্ট্যাম্প নিয়ে পড়লি? এবার ফার্স্ট হবি তো। ফার্স্ট বয় মানে কিন্তু সবচেয়ে বেশি নম্বর পাওয়া তা নয়, বরং ফার্স্ট বয় হলো সেই যে লড়াইটাকে না থামিয়ে প্রতিকূলতাকে চ্যালেঞ্জ ছুড়ে জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।